আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, এম কিউ হাসান সলিসিটার্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, ওয়েল ফোর্স এবং হিজাস ট্রাভেলস বার্মিংহাম। জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা আবার ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা তিনটে প্রশ্ন এক ভাইয়ের নিয়ে বিরতিতে গিয়েছিলাম, এই তিনটি প্রশ্ন ডিউ, আমরা চলে যাব শেখের কাছে। প্রথম প্রশ্নটি হলো রমজান রমাদান রমাদান করিম কোনটা শুদ্ধ বা কোনটার অর্থ কি? আমাদের দেশে আমরা রমজান বলে থাকি, এটা বাংলায় আরবি বিকৃত হয়ে বাংলায় প্রবেশ করেছে। বাংলা ভাষায় শব্দ আমরা জানি বাংলা গ্রামারে যে পাঁচ ধরনের শব্দ বাংলাদেশে আছে, তার মধ্যে দেশি বিদেশি শব্দ আছে। বিদেশি শব্দগুলো অনেক সময় বাংলাতে প্রবেশ করে কিছুটা পরিবর্তিত হয়ে, যেমন চেয়ার টেবিল এগুলো সবগুলো একটু বিকৃত উচ্চারণে যায়, তেমনিভাবে রমজান এটাও বিকৃত হয়ে গেছে। মূল শব্দটি হলো কোরআনের শব্দ রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো এই জন্য মূল শব্দ হলো রমাদান, এবং শাহরু রমাদানকে যখন ফার্সিতে অনুবাদ করা হয় তখন বলা হয় মাহে রমজান। আমরা যেহেতু ইসলামের অনেকগুলো বিষয় ফার্সির মাধ্যমে পেয়েছি, এই জন্য আমাদের সমাজে ফার্সি শব্দ পরিভাষা প্রচলিত, যেমন নামাজ, রোজা, মাহে রমজান, জায় নামাজ, এগুলো সব ফার্সি শব্দ। তো মাহে রমজানটা ফার্সি, যার আরবি শব্দ হলো শাহরু রমাদান, রমাদান মাস। এখন আপনি শুনছেন রমাদান করিম। রমাদান করিম হচ্ছে আরবরা একজন আরেকজনকে গ্রিটিং করে, যেমনটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বলা হয় রমজান মুবারক, ঈদ মুবারক, কিন্তু আরবরা এই গ্রিটিং রমাদান করিম, করিম মানে হচ্ছে বরকতপূর্ণ হোক কিংবা সম্মানিত হোক আপনার রমাদান, এরকম এটা হচ্ছে এক ধরনের গ্রিটিং, অভিবাদন। রমাদান করিম এটা আরবদের একটা গ্রিটিং অথবা অভিবাদন রমাদান উপলক্ষে, যেটাকে সাবকন্টিনেন্টে বলা হয় রমাদান মুবারক। আর দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন, কাপড় টুপি ইত্যাদি কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার পর রেখে যায় এবং সেটা যদি অন্যরা পরে এবং সেটা দিয়ে নামাজ আদায় করে, মৃত ব্যক্তি সওয়াব পাবেন কিনা? ইনশাল্লাহ সেটা পাবেন, যেহেতু তার কাপড় পরে আরেকজনে পড়ছেন, আরেকজন ভালো কাজ করছে, ইনশাল্লাহ সেটা সওয়াব তিনি পাবেন। মৃত ব্যক্তিরা তার সম্পদ দিয়ে যখন ভালো কাজ হয় তখন অবশ্যই মৃত ব্যক্তি সেটা সওয়াব পাবেন। আর যদি মৃত ব্যক্তির সম্পদ রেখে যাওয়ার কারণে কেউ যদি খারাপ হয় সেটার জন্য তাকে দায়ী হতে পারে, যদি তিনি সেটাকে বাধা সৃষ্টি করে না যান অথবা সেটার বিপরীত শিক্ষা তিনি দিয়ে না যান। এই জন্য আমাদের সন্তানদের জন্য আমরা অনেক সময় মিলিয়ন মিলিয়ন পাউন্ড রেখে যাচ্ছি, অনেক বাড়ি গাড়ি রেখে যাচ্ছি, ওই গাড়ি দিয়ে যদি সে ভালো কাজে ব্যবহার করে আমি সওয়াব পাবো, কিন্তু তাকে যদি এইভাবে যদি আমি খাঁটি মুসলমান করতে না পারি তাহলে সে যদি সেটা আমার সম্পদ দিয়ে খারাপ কাজ করে আমার জন্য কিন্তু ক্ষতির কারণ হতে পারে। এরপর আপনি জিজ্ঞাসা করেছেন তাহাজ্জুদের নামাজ ফজরের শেষ, ফজরের স্টার্টিং টাইম বা সেহরির শেষ সময় 10 মিনিট আগে যদি আপনি পড়েন হবে কি না? অবশ্যই হবে, সেহরির শেষ সময় পর্যন্তই তাহাজ্জুদ নামাজ পড়া যাবে। রাতের মধ্যভাগ থেকে আরম্ভ করে সেহরির শেষ সময় পর্যন্ত, ফজরের স্টার্টিং টাইম পর্যন্তই তাহাজ্জুদ নামাজ পড়া যায়। এই জন্য সেহরির সময় শেষ হওয়ার 10 মিনিট আগে যদি আপনি কয়েক রাকাত নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ সেটাও তাহাজ্জুদের সওয়াব হিসেবে আপনি পেয়ে যাবেন এবং তাহাজ্জুদের নামাজ হিসেবে সেটা পরিগণিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আমরা ফেসবুকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন পেয়েছি, মানে প্রশ্ন ইন্টারেস্টিং আছে, ওনার যে ওয়েতে উনি দিয়েছেন এটা ইন্টারেস্টিং। এক বোন উনি প্রথমে লিখেছেন ইমার্জেন্সি, সুতরাং এটা না দিয়ে উপায় নাই যে ইমার্জেন্সি। তো উনি বলছেন যে এবার থেকে সব প্রশ্ন যদি ইমার্জেন্সি সেটাই শিরোনামে আসে তাহলে দিতেই হবে সবকিছু। আল্লাহু আকবার, নিশ্চয়ই অন্য টেকনিক অন্য ভাই বোনরা ইউজ করবেন। সেখানে উনি বলছেন যে আমাদের বোনদের যে নর্মাল ব্লিডিং হয় তার বাইরে যদি কোনো ব্লিডিং তারা দেখেন, সেটা কি তারা অজু করলে চলবে না হল নাকি গোসল করতে হবে প্রতিবারই? মাসিক পিরিয়ড যেটা আছে সেটা বন্ধ হলে গোসল করাটা ফরজ,
আর এর পরে যদি অতিরিক্ত সময়গুলোতে অব্যাহত থাকে অসুস্থতা জনিত কারণে, তখন গোসল করতে হবে না, বরং প্রতিটি ওয়াক্তে আপনাকে অজু আদায় করতে হবে। অজু করলেই যথেষ্ট হবে, সেখানে গোসল করতে হবে না, কারণ প্রতি ওয়াক্তে যদি গোসল করে নামাজ আদায় করতে হয় এটা একটা কঠিন হয়ে যাবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান, কঠিন করতে চান না। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আমাদের হাতে আর দুইটা প্রশ্ন এসছে, এই দুইটা প্রশ্ন আমরা জরুরি মনে করছি দিয়ে দেওয়ার জন্য। সেটা হচ্ছে, গত বছর এক ভাই যাকাত দিয়েছেন, তো এখন সেই যাকাতগুলো একটু বেশি দিয়ে ফেলেছেন, যেটা নর্মাল তার দেওয়া উচিত ছিল তার চেয়ে বেশি। এখন এই বছর এসে বর্তমান যে তার উপর ফরজ, সেটার থেকে ওই অ্যামাউন্টটা রিডিউস করা যাবে কিনা? জাকাত সবসময় হিসাব করে দিতে হবে, পুঙ্খানুপুঙ্খ হিসাব করে জাকাত আদায় করতে হবে। কেউ যদি হিসাব না করে জাকাত দেন এবং একটু বেশি দিয়ে দেন, তখন সেটা নফল সাদাকা হিসেবে গণিত হবে। যেমন আপনার উপর ফরজ হয়েছিল 100,000 টাকা জাকাত হিসেবে, কিন্তু আপনি দিয়ে দিয়েছেন 110,000 টাকা, তখন এই 10,000টি জাকাত হবে না, সেটা সাদাকা হিসেবে আদায় হয়ে গেছে। এই বছর যখন জাকাত ফরজ হবে, আপনার জন্য উচিত হলো নতুন করে যে জাকাত হিসাব করবেন, ওই হিসাবে যত আসে সেটাই আদায় করা। এ কারণে গত বছরের 10,000 যেটা অতিরিক্ত আপনি দিয়েছেন ফর এক্সাম্পল, সেটা এই বছরের জাকাত হিসেবে গণনা করা দরকার নেই, বরং সেটা সাদাকা হয়ে গেছে, এখন নতুন করে আপনাকে জাকাত দিতে হবে। তেমনিভাবে একটা কমন প্রশ্ন হয়ে থাকে যে আমরা অনেক সময় জাকাত ছাড়াও যখন আমরা মানুষকে দান করে থাকি, দান করার সময় আমার নিয়ত ছিল না, যে একজন ব্যক্তি দেশ থেকে ফোন করলো যে আমি অসুস্থ, আমাকে একটু সাহায্য করেন, তখন আপনি 20,000 টাকা পাঠিয়ে দিলেন, এমনিতেই দিলেন, সে চেয়েছে আপনি দিলেন, সাদকা হয়ে গেছে। এরপর এই বছর আপনি চিন্তা করলেন যে আমার তো জাকাত ফরজ, ওই 20,000 যে আমি আগে দিয়েছিলাম ওইটাকে জাকাত হিসেবে গণনা করি, এই গণনা আপনি আর করতে পারবেন না। গণনা তখন করতে পারতেন, ওই 20,000 প্রেরণ করার আগে যদি আপনি নিয়ত করতেন যে আমার তো কয়েক মাস পরে জাকাত দিতে হবে, সেই জাকাত থেকে আমি অগ্রিম এটা আদায় করে দিচ্ছি, এই নিয়ত করে যদি আপনি দিতেন তাহলে আদায় হতো। যেহেতু আপনি অগ্রিম জাকাতে নিয়ত করেননি, কাজেই সেটা জাকাত হিসেবে ধর্তব্য হবে না, বরং আপনাকে নতুন করে পরিপূর্ণ জাকাত আদায় করতে হবে। এই দুটো বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। এরপরে আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, একজন দারিদ্র ব্যক্তিকে সহযোগিতা করা হয়েছিল, তখন জাকাতের নিয়ত ছিল না, কিন্তু পরবর্তীতে যদি এরকম করা হয়েছে, হ্যাঁ এই সহযোগিতাটা আমরা জাকাতটাকে ডিডাক্ট করে দিব, এটা ঠিক হবে কি না? সেটা একটু আগে আমরা আলোচনাতে সেটাও বলেছি যে সেটা ঠিক হবে না, আদায় করার সময় তাকে নিয়ত করতে হবে যে আমি সেটা জাকাতের পয়সা দিচ্ছি। এরপরে যদি তিনি নিয়ত পরিবর্তন করেন, এটা জাকাত হিসেবে গণনা করা যাবে না, বরং তাকে নতুন করে জাকাত আদায় করতে হবে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। এই দেশেও ফরমালিন চলে আসছে, ফরমালিন নিয়ে তো বাংলাদেশে খুব আন্দোলন হচ্ছে। এই এই দেশে ফ্রেশ দুধগুলোতে সেটা হারাম হওয়ার তো কোনো প্রশ্ন আসে না, কারণ দুধের মধ্যে হালাল এবং হারাম নেই। যখন সেটা গরু কিংবা ছাগল কিংবা এই জাতীয় হালাল প্রাণীগুলোর যদি দুধ হয়, সেটা কখনো হারাম হতে পারে না। হ্যাঁ, এখানে কোনো ফরমালিন কিংবা অ্যালকোহল যুক্ত হয়েছে কি না সেটা আমাদের জানা নেই, এবং এভাবে যদি আমরা সব কিছুকে হারাম করে ফেলি তখন এই দেশে মানুষকে সার্ভাইভ করাটাই কঠিন হয়ে পড়বে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমরা শিওর হব না যে এখানে অ্যালকোহল বা হারাম কিছু মিশ্রিত হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমাদেরকে হালাল ধরতে হবে। দুধ আল্লাহ হালাল করেছেন, দুধের কথা আল্লাহ বলেছেন, লাবানান সাইগান লিশারিবিন, যে আমি আমার কুদরত হলো দুধ। আপনি গরুরতে দেখেন, গরুর মধ্যে দুধ, রক্ত এবং গোবর, এর মধ্যখান দিয়ে দুধ বের হচ্ছে, পিওর, সেখানে কোনো গোবরেরও গন্ধ নেই, রক্তেরও কোনো দাগ নেই, সাদা দুধ বের হচ্ছে। গরুকে যদি আপনি জবাই করেন সেখানে কিন্তু দুধ পাবেন না, কোথা থেকে আসে?
আল্লাহ তাআলা সেটাকে তার কুদরতের পরিচয় বর্ণনা করেছেন যে আমি যে তোমাদেরকে দুধ দিই এবং যেই দুধটার মধ্যে অনেক ভিটামিন আছে এবং সারা পৃথিবীতে কমন একটা খাবার দুধ, এই দুধ এবং পানীয় যেটা আমরা তোমাকে দিচ্ছি সেটাতে আমার কুদরতের পরিচয় আছে, রক্ত এবং গোবরের মাঝখান থেকে এটা আসছে কিন্তু সেখানে গোবরেরও গন্ধ নেই কিন্তু রক্তেরও কোনো দাগ নেই, আবার তুমি যদি গরুকে জবাই করো সেখানে কোনো দুধের চিহ্নও পাবে না, কোত্থেকে সেই দুধ আসে? অথচ একজন পানকারী দুধ পানকারী সে তৃপ্ত হয় এই দুধ পান করে এবং দুধটা অত্যন্ত বরকতপূর্ণ খাবার। আল্লাহ নবী বলেছেন কেউ যদি রাতের বেলায় স্বপ্ন দেখে যে সে দুধ পান করছে এটা হচ্ছে এটা সাইন যে সে ইলম অর্জন করছে, তাহলে দুধের সাথে ইলমের একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে একটা পবিত্র জিনিস এবং আল্লাহর বিশেষ একটা নিয়ামত মানব জাতির জন্য আল্লাহ দান করেছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মামুন সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকদিন কিন্তু 12 মাসে নামাজ পড়ি না, শুধু আমরা রমজান আসলে কিছু মানুষ রমজানে নামাজ পড়ে আর অনেকে শুক্রবারে পড়ে, কেউ ঈদে পড়ে। আমার প্রশ্ন হলো যে এভাবে নামাজের সিস্টেম ইসলামে আসেনি, প্লাস হচ্ছে যে অনেকে শুধু তারাবির নামাজ পড়ে মনে করতেছে যে তারাবির উদাসটা যদি দেখে তো তারাবি ভালো ছিল না, তো সেটা না করলেও তো এখন না করতে পারিলে উদাস তো কোনো ক্ষতি হবে না, এটা যদি শেখ বিস্তারিত বলে দেন তাহলে ভালো হবে। সেকেন্ড প্রশ্ন, রসুল ইসলাম কুরআন তেলাওয়াতের পরে কোন আমল করেন, উনি কোন দোয়া করতেন? আমাদের সমাজে কিন্তু সাদাকাল্লাহুল আযীম বলা, উনি এটা বলতে সুবহানাল্লাহ আল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার কিছু কথা এসেছে। প্রথম নম্বর হলো যে 11 মাস তিনি রোজা বাইরে 11 মাস নামাজ আদায় করেন না, রমাদান যখন আসে তখন নামাজ আদায় করেন। ইসলামের পদ্ধতিতে কি এটাই নামাজ? না, আমরা সবসময় আল্লাহ তাআলা যে মূল ইসলামের পিলারগুলো আছে রমাদান এবং রমাদানের বাইরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটাকে ফরজ করেছেন, কাজেই এই 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করাটা উচিত। হ্যাঁ, কেউ আগে আদায় করেনি, এখন রমাদান আসার পরে তার অনুভূতি আসছে রমাদান শয়তান বন্ধ আছে, কাজেই রমাদানে নামাজ পড়ার একটা সুযোগ বেশি হচ্ছে, এখন তার জন্য উচিত যে এখন যেহেতু আমি রমাদানে শুরু করে দিয়েছি আর যাতে আমি নামাজ ত্যাগ না করি রমাদানের পরেও সেটা যেন অব্যাহত রাখি। রমাদানে আমি যেই রবের ইবাদত করেছি সেই রব তো রমাদানের পরেও আছে, কাজেই আমি এখন যদি এটা ফরজ হয় রমাদানের পরে আমি কেন করব না? এটা এই ভাইয়ের এই প্রশ্ন থেকে একটা বড় ধরনের রিমাইন্ডার হয়েছে। সালা এটা হচ্ছে প্রতিটি দিনের জন্য, প্রতিটি দিন 5 ওয়াক্ত নামাজ, সেটা বৃষ্টি হলেও, সেটা সফরে হলেও, সেটা ভূমিকম্প হলেও, সেটা যুদ্ধের মধ্যে হলেও 5 ওয়াক্ত নামাজ কখনো মওকুফ হবে না। দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়েও যদি রুকু সেজদা করতে না পারে, ইশারা করতে না পারে, এমনকি চোখ নেড়ে হলেও নামাজ আদায় করতে হবে, কিন্তু যতক্ষণ হুঁশ আছে সালাহ মওকুফ হয়নি। কিন্তু সিয়াম মওকুফ হয়, যেমন কেউ সফর অবস্থায় আছে পরে করলে হবে, অসুস্থ আছে পরে করলে হবে, অথবা স্থায়ীভাবে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত তাকে ফিদিয়া দিলে হবে, কিন্তু সালাহ কোনো মওকুফ হবে না, সবাইকে আদায় করতে হবে, সুস্থ অসুস্থ মুসাফির লোকাল এবং যে কোনো ওয়েদার কন্ডিশন হোক তাকে আদায় করতে হবে, মসজিদে যেতে না পারলে ঘরে আদায় করতে হবে। কাজেই রমাদান রমাদানের বাইরে আমরা করব। গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছিলাম মিসকনসেপশন ডিউরিং রমাদান, এই টপিকের উপর আমরা একটি পর্ব আলোচনা করেছি, সেখানে আমরা এই বিষয়টাও ফোকাস করেছি যে তারাবি আর রোজা দুইটা পৃথক আমল, সিয়াম এবং কিয়াম, দিনের বেলায় যে রোজা আমরা সিয়াম পালন করি এটা ফরজ, এটার কারণে রাতের কিয়ামের সাথে এটা যুক্ত নয়, এটা পৃথক রাতের আমল, দুটি পৃথক আমল এবং দুটির কারণে আমাদের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করেন। যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখলো আল্লাহর উপর ইমান রেখে এবং সওয়াবের আশায় তার সবগুলো গুনাহ ক্ষমা হয়ে যাবে, রাতের বেলায় জাগ্রত হয়ে যে আল্লাহর দরবারে দাঁড়ালো তার সকল গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। কাজেই এই দুটো পৃথক আমল। আমি যদি সিয়াম রাত্রে কোনো কারণে তারাবি করতে না পারি এই জন্য আমার রোজা হবে না বা রোজা রাখবো না সেটা ভুল। আবার এটাও মনে রাখতে হবে কেউ যদি সিয়াম না করেন, যেমন অসুস্থতাজনিত তিনি রোজা রাখতে পারছেন না,
কিন্তু তাই বলে রাতের বেলায় তিনি তারাবি পড়বেন না, কিয়াম করবেন না, সেটাও ঠিক নয়। তিনি রাতে কিয়াম করবেন, কারণ একটা সুযোগ তিনি পাচ্ছেন না, আরেকটা সুযোগ তিনি গ্রহণ করবেন। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহ নবী কি পড়েছেন, এরকম সাদাকাল্লাহুল আজিম এই জাতীয় কোনো বর্ণনা নেই। হ্যাঁ, আমাদের মনে হয় বিরতি থেকে এসে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা বিরতির পরে প্রশ্নগুলো দেখব। জি ভাই, আপনার প্রশ্ন ইনশাল্লাহ বিরতি থেকে এসে আমরা বাকি দুইটা দিচ্ছি, সরি আমাদের অনাকাঙ্ক্ষিত এই ইয়ের জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে ইনশাল্লাহ আবার আমাদের সর্বশেষ সেগমেন্ট করে আপনাদের সাথে থাকবো। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, এমকিউ হাসান সলিসিটার্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, ওয়েলফোর্স এবং হিজাস ট্রাভেলস বার্মিংহাম।